हाय फ्रेंड्स वेलकम टु मई युट्युब च्याने डिआर के के सर् आज भिडियो तम मै आउँ गए नसेप्टर पाठ मि आसि आज आम पढि हाराहारी बा आभरेज हारा आभरेज र बेसक्स कन रहि सब कन्सेप्ट सबुकु बुझि से अनुसार कि प्रश्न समाधान तपाईँ नर्माली हाराहारि आभरेज कहिले आम कम बुझन् मनक दिन्छ आमे hmm. ପ୍ରଥମ ପାଞ୍ଚଟା ଗଣନ ସଂଖ୍ୟା ବା ନ୍ୟାଚୁରାଲ୍ ନମ୍ବରର ହାରାହାରି ବାହାର କରିବା ପ୍ରଥମ ପାଞ୍ଚଟା ନ୍ୟାଚୁରାଲ୍ ନମ୍ବର କିଏ କିଏ ଏକ ଦୁଇ ତିନି ଚାରି ପାଞ୍ଚ ଠିକ୍ ଅଛି ଏଇ ପାଞ୍ଚଟା ସଂଖ୍ୟାର ଆମେ ହାରାହାରି ବାହାର କରିବା ବା ଏଭରେଜ ବାହାର କରିବା ଏଭରେଜ୍ ବାହାର କରିବା ପାଇଁ ମୁଁ ତିନିଟା ଟ୍ରିକ୍ କହିପାରିବି ତେବେ ଯେଉଁ ଟ୍ରିକ୍ଟା ଆମକୁ ଭଲ ଲାଗିବ ସେ ଅନୁସାରେ ଆମେ ତାର ଆଭରେଜ୍ ବାହାର କରିବା ଦେଖ ବର୍ତ୍ତମାନ ଏଇ ଯେଉଁ ପାଞ୍ଚଟି ସଂଖ୍ୟା ଦିଆଯାଇଛି ଏଥିରେ ଆମେ କ'ଣ କରିବା ଦେଖ ମିଶେଇଦେବା ଏକ ମିଶାଣ ଦୁଇ ମିଶାଣ ତିନି ମିଶାଣ ଚାରି ମିଶାଣ ପାଞ୍ଚ ତା ସହିତ ଆମେ ଦେଖିଦେବା କେତେଟା ରହିଛି ସଂଖ୍ୟା ଦେଖ ବର୍ତ୍ତମାନ ଆସହିତ କ'ଣ ଧରିବା ଆମେ ପାଞ୍ଚଟି ସଂଖ୍ୟା ରହିଛି ତେଣୁ ଏଠି ଆମେ ପାଞ୍ଚ ହର ଦେବା ପାଞ୍ଚ ହର ଦେଲେ କେତେ ହେବ ଦୁଇ ଏକ ତିନି 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 ଛଅ ଛଅ ଚାରି ଦଶ ପାଞ୍ଚ ପନ୍ଦର পনেরোরে আমি পাঁচ হরিদে কত পাইবা তিন পাইবা ইয়ে হয়ে গেল তার হারাহারি বুঝি হলানা নাই আউ উপায় আউ গটে উপায় মনে কর সেকেন্ড টাইপের আমি দেখ এটি রয়েছে কতটা সংখ্যা পাঁচটা সংখ্যা রয়েছে পাঁচটা সংখ্যা মানে ଆମକୁ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ହାରାହାରି ବାହାର କରିବାକୁ ପଡ଼ିବ ବା ଆଭରେଜ ବାହାର କରିବାକୁ ପଡ଼ିବ କିନ୍ତୁ ମନେ ରଖିବାକୁ ପଡ଼ିବ କ'ଣ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକ କ୍ରମାନ୍ୱୟରେ ହୋଇଥିବା ଦରକାର ବା ତାର ଡିଫରେନ୍ସ ସମାନ ହେଇଥିବା ଦରକାର ବୁଝାଉଛି ନା ନାହିଁ ତେବେ ଏଠି କିଛି ଦେଖ ଏକ ଦୁଇ ତିନି ଏସବୁ କଣ୍ଟିନ୍ୟୁସ୍ଲି ଲେଖାଯାଇଛି ହଁ ନା ନାହିଁ ତେଣୁ କ'ଣ କରିବା ଆମେ ଏକ ଦୁଇ ତିନି ଚାରି ପାଞ୍ଚ ରହିଛି ଠିକ୍ ଅଛି ତେଣୁ ଆମେ କ'ଣ କରିବା

ফার্স্ট সহ লাস্ট মিশাই দেওয়া তা সহ দুই হরিব তালে ফাস্ট নম্বর কে এটা এক অকশাইলে এক লেখিদেলে তাপরে লাস্ট নম্বর কত অ পাঁচ তা সহ আমি দুই হরিদা কত হয়ে ছয় দুই হারিদেলে আমি পাই তিন তেমন সবুতি রে উত্তর তিন পাই ঠিক আছে কিন্তু আমি যেটা সহজ হব সেই অনুসারে আমি আভরেজ বাহার করি তবে আস আপনি একজাম্পলস নাম দেখা কমিটি আমি সহজে আভরেজ বাহ মনে করেন এমি দুই ଛଅ ଆଠ ଦଶ ବାର ଚଉଦ ଠିକ୍ ଅଛି ଏମିତି ଯଦି ନମ୍ବର ଅଛି ଆମେ ବାହାର କରିବାକୁ ପଡ଼ିବ ଆଭରେଜ୍ ଆଭରେଜ୍ ବାହାର କରିବା ପାଇଁ କ'ଣ କରିବା ଆମେ ଦେଖିବା ପ୍ରଥମେ ସେମାନଙ୍କର ଡିଫରେନ୍ସଟା ସମାନ ଅଛି ନା ନାହିଁ ବ୍ୟବଧାନଟା ସମାନ ଅଛି ନା ନାହିଁ ଦେଖ ଦୁଇରୁ ଚାରି ଚାରିରୁ ଛଅ ଛଅରୁ ଆଠ ଆଠରୁ ଦଶ ଦଶରୁ ବାର ବାର ଚଉଦ ଏଇ ଯେଉଁ ସବୁ ସଂଖ୍ୟା ରହିଛି ଏ ସଂଖ୍ୟାର ଡିଫରେନ୍ସ ସମାନ ଅଛି ହଁ ନା ନାହିଁ ତେଣୁ ଆମେ କ'ଣ କରିବା ଫାଷ୍ଟ ନମ୍ବର ଫାଷ୍ଟ ନମ୍ବର କେତେ ଅଛି ଦୁଇ एवं लास्ट नम्बर केते अच्छु चौध हा नै त्यो मिसैदेसम्म हरिद दुई चौध मिस दुई हैलाोह षो आम दुई हरिद केते पठ तपाईँ पागले आमे आभरेज यदि आम संख्यागुडि मिसै ए संख्याक हरे तपाईँ आमुख निश्चित भावना अधिक समय लाग তবে এই সূত্র অনুসারে আমি যদি আভরেজ বাহার করতে হারাহারি বাহার করতে আমি কম সময় ভিতরে হয়ে পড়ে আস এই আভরেজ কুইকি কিছু অঙ্ক আনবা এবং সেগুড়ি সমাধান করা সো ফ্রেন্ডস বর্তমানে তোমাকে প্রশ্ন মুকি আসি এ প্রশ্ন দুইটাকে আমি সমাধান করা কণ রয়েছে প্রশ্ন ফাইন্ড দি এভরেজ অফ অল নম্বর ফ্রম ওয়ান টু হন্ড্রেড ফাইন্ড দি অফ অল নম্বর ফ্রম ওয়ান টু টু হন্ড্রেড তবে আমি এই প্রশ্নক সমাধান করার পাখে কোণ রয়েছে ট্রিক আমি এক রু এক দুই তিন চারি এমিটি আমি শহে পর্যন্ত সংখ্যাগুড়েজ বাহার করা তবে আমি স্ট ট্রিক আমি করা ফার্স্ট নম্বর তা সহ মিশে লাস্ট নম্বর তা সহ হরিদা কে দুই। তেমনি ফার্স্ট নম্বর কে এক নাই লাস্ট নম্বর কে শহে এবং সে হরি দুই কে হয়ে গলাম শহে এক হয়ে গলা শহে একের দুই হারিদে আমি পাইবা। ফিফটি পয়েন্ট ফাইভ ইয়ে হয়ে গেল তার আভরেজ বুঝি নাই সেমিতি দ্বিতীয় প্রশ্ন যে রয়েছে এক রু দুশ মধ্যে সংখ্যা দেখ আমি এক দুই তিন এমিটি আমি লেখা কত প্যন্ত দুইশ পর্যন্ত হ্যাঁ না তেম আমি কম করা আভরেজ বাহার করা বা হারাহি বাহার করা হারাহি বাহার করা আমি কন করা প্রথম নম্বর এবং শেষ নম্বর অতে দুইশ

লাস্ট নম্বর কত অশি অরিদবা দুই কত হয়ে গেল এটা আমার হয়েগল বয়াশি দুই হরিদে কেতে পাইবা আমি পাইবা এক তবে আর এভরেজ পাইগাল আমি একচাশ বুঝি হলানা নাই সেমি ফাইন্ড দি অফ অল অড নম্বর ফ্রম টু টোন্টি তবে ওয়ান টু ওয়ান হন্ড্রেড টোয়েন্টি আমি দেখবা সবু অড নম্বর অড নম্বর মানে অযুগ্ম সংখ্যা হ্যাঁ না নাই তবে আমার আরম্ভবা কেউটু এক রু তা তিন তাহলে পাঁচ সাত এমি গলাপরে শহে কোড়িয়ে তো যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা নুহে তেমন অড নম্বর তাপূর্নৈশ আমি কন করা বর্তমান প্রথম নম্বর এবং শেষ নম্বর মিশাইবা হ্যাঁ না না আমি আভরেজ বাহার করার ফার্ট নম্বর কে রহিলা এক লাস্ট নম্বর কে রহিলা শহে উনৈশ দুইটা যাক মিশাই দেব মিশাই কি দুই হরি তবে শহে উনিশ মিশাই দেব শহে কোটি হয়ে গেল শহে কোটিয়ে আমি দুই হরিবা তে পাই কে তবে এতে এক শহে কোড়িয়ে পর্ যে অড নম্বর রয়েছে সেই সবু ন আভরেজ হয়ে গেল ষাটিয়ে বুঝি হলানা নাই তবে আস আউ কিছু প্রশ্ন নবা এবং সে প্রশ্নগুড়ি সমাধান করি ফ্রেন্ডস আশ্ন তোমাকে আসলি ফাইন্ড দি এভরেজ অফ অল অড নম্বর ফ্রম টু দেখ

প্রশ্ন নাব এবং প্রশ্নগুড়ি সমাধান করা বর্তমানে তোমার গোটে ইন্টারেস্টিং প্রশ্ন আসি কোণ প্রশ্ন রয়েছে ফাইন্ড দি আভরেজ অফ ফার্ট থার্টি ইভেন ন্যাচুরা নম্বর তা মানে প্রথম তিরিশটা ইভেন নম্বর মানে যুগ্ম সংখ্যার এভরেজ বাহার করা কুয়া যাচ্ছে তেমন কোন করা প্রথম ইভেন নম্বর কে বা যুগ্ম সংখ্যা কে দু আসব চারি তাপরে আসব ছ এমি যদি আমি তিরিশটা সংখ্যা লেখা তবে কত পর্ যা টিকি আমি মনে রাখা পড়ি এটি ষাঠি পর্যন্ত যাব হ্যাঁ না কারণ গোটে সংখ্যা পরে গোটে সংখ্যা রহিলা তার ইভেন নম্বর হ্যাঁ না না তাহলে তিরিশটা সংখ্যা মানে আমি ষাঠি পর্যন্ত বুঝি না যদি ষাঠি পর্যন্ত লেখা তার আভরেজ বাহার করা আভরেজ বাহার কবর আমি নম্বর তা সহ আমি মিশাই দেবা লাস্ট নম্বর এবং হরিদা দুই তেমনি ফার্ট নম্বর কত তা সৈতে লাষ্ট নম্বৰ মিছা কেতিয়া ষাঠি হৰীয়া কেতিয়া দুই তেনে কেতিয়া হৈগলা এইটা বাষি হৈগলা বাষঠিৰে দুই হৰিদেলে আমি পাই যোৱা একতিশ তেনে প্ৰথম তিৰিছা ইভেন নম্বৰৰ আভৰেজ কেতিয়া পাই আমি একতিশ পাইলে বুজিহাল নাই তে এইভাৱ প্ৰশ্ন আছে আমি সমাধান কৰিব ফ্ৰেণ্ড বৰ্তমান আগ গোটেই প্ৰশ্ন আছিল প্ৰশ্নক ভালছে বুজিব পাৰিব প্ৰশ্ন কোন ৰ ফাইণ্ড দি এভৰেজ অফ ଅଲ୍ ଇଭେନ୍ ନମ୍ବର୍ସ ବିଟ୍ୱିନ୍ ୱାନ୍ ହଣ୍ଡ୍ରେଡ଼୍ ଫୋର୍ ଆଣ୍ଡ ୱାନ୍ ହଣ୍ଡ୍ରେଡ଼୍ ଫର୍ଟି ଏଇଟ୍ ତେବେ ଏଇ ଯେଉଁ ପ୍ରଶ୍ନଟି ଆମେ ସମାଧାନ କରିବା ଆମକୁ ପ୍ରଥମେ ବୁଝିବାକୁ ପଡ଼ିବ କେଉଁ ସଂଖ୍ୟାରୁ କେଉଁ ସଂଖ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ତେବେ ଶହେ ଚାରିରୁ ସେ କ'ଣ କହିଛି ବିଟୁଇନ୍ ୱାନ୍ ହଣ୍ଡ୍ରେଡ଼୍ ଫୋର୍ ଆଣ୍ଡ ୱାନ୍ ହଣ୍ଡ୍ରେଡ଼୍ ଫର୍ଟି ଏଇଟ୍

প্লস লাস্ট নম্বর হ্যাঁ না নাই তা সহ হরিবা আমি দুই বুঝি হলানা নাই তেম ফার্স্ট নম্বর কে আছে লাস্ট ছাস্ট নম্বর কে অ শহে ছয়াশ দবা এবং হরিবা দুইরে তে কে হে গ'লা দেখ এটি পাইবা আমি দুইশ বাউন পাইবা দুইশ বাউন আমি হরিবা দই তেমন কে পাইব শহে ছবিশ পাইবা তে আমার শহে চারি রু শহে অটচাশ ভিতরে যেত সংখ্যা সে সংখ্যাগুড়িকর আভেজ বা হারাহারি কে শহে ছাবিশ বুঝেলা না কিন্তু এই প্রশ্নটিকে আমি যেত সমাধান করিবা প্রশ্নটি যদি সঠিক ভাবে বুঝি নামে উত্তরটি ভুল করিকি আসবা বেড়েবে শে চারি রু শে অটচাশ দিয়ে যাই ইভেন নম্বর কথা কুয়া যাই যুগ্ম সংখ্যা কথা কুয়া যাই তে আমি কম করতে এই শহে কি প্রথম সংখ্যা এবং শহে অটচাশ শেষ সংখ্যা আমি বেড়েবে মানিকি সেই অনুসারে সমাধান করেদাই আসা কিন্তু প্রশ্নটির উত্তর ভুল হয়ে যায় তেমন প্রশ্নটি সমাধান সময় আমি তুমে ভালসে বুঝতে পড়বে আসো আস আপনি প্রশ্ন নাব এবং সেইটি সমাধান করা ফ্রেন্ডস প্রশ্ন এ প্রশ্নটি টিকি ভিন্ন অ প্রশ্নটি ভালোভাবে বুঝবা প্রথমে কিন্তু ফাইন্ড দি এভরেজ অফ দি নস ফ্রম ওয়ান টু বাই থার্টিন এইটা কনে রাখব তবে প্রশ্নটি অর্থ কোণ তা শহে সংখ্যা সংখ্যা যোন সংখ্যাগুড়িক তেৰ দ্বাৰা হৰি পাৰিবা বা তেৰৰে আমি ভাগ কৰি পাৰিবা তাৰমানে তেৰৰ গুণিতক হা নাই তে সেই সংখ্যাগুড়িকৰ আমি বাহিৰ আভৰেজ তে বাহিৰ ক'ৰ পৰা দেখ তেৰক পণিকাৰে আমি যদি তেৰশত একানবে তেৰ অষ্ট শহে চাৰি তাৰপিছত শহে চাৰি আচিলে আমি পাই প্ৰথম সংখ্যা হাঁ না নাই শহে চাৰি তাৰপৰা আছিল তবে দুইশ পূর্বু কে সংখ্যাটি তে দ্বারা বিভাজ্য সেইটা শহে পঞ্চানবে কারণ তের পনেরো গুণিল আমি পাই শহে পঞ্চানবে তবে আমি প্রথম সংখ্যা পাইলে এবং শেষ সংখ্যা পাইগলে বর্তমান আমি আভরেজ বাহার করি কোশে অসুবিধা নাই। তবে কন করা শহে চারি তা সহ মিশাই পঞ্চানবে। এবং হরিদা দুই বুঝি নাই। তবে বর্তমানে কেতে পাইলে আমি ইয়ে হয়ে গেল আমার দুইশ অনত দুইশ অনত হরিদা দুই তাহলে কেতে পাইবা শহে অনচাশ দশমিক পাঁচ

आउँछ प्रश्न नबे से प्रश्न गुडिक समाधान, so friends, समाधान दो दो को, चार सो फ्रेंड्स बर्तमान आउँ दुईटा प्रश्न मक आ समान प्रकार प्रश्न किंतु ताको आमे समाधान कि प्रश्न फाइन्ड दि एभरेज अफ फास्ट टेन मल्टिपुलस अफ फोर तारिर प्रथम दसटि गुणितक वा मल्टिपुलस त के आस चारि चार दुनिया आठ चार तिन बार एम दस पर्यंत जु कारण दसटी संख्या कुन चार दस आसला चालिस तेबेर एभरेज बाहर गरिबार कि असुविधा नै केमि असुविधा नै कारण आमर प्रथम संख्या शेष संख्या पाँच तेबै कन प्रथम संख्या मिसा शेष संख्या मिसैदेले हरिदे दुई केतला चौरा लिशी। चौरा दुई हरिदे पहि बइस तेबे चारि प्रथम दसटि गुणितक वा मल्टिपुलस र आभरेज पाइला आमे बइस बुझिहाल नै तर प्रश्न कम रह फाइन् दि एवरेज अफ फास्ट टुवेल्भ मल्टिपुलस अफ टुवेल्भ तामा बार र प्रथम बारटी गुणितक र

বাৰ মিশা শহে চৌৰালিছ হৰিদবা আমি দুই হৰিদেলে কেতিয়া হ'ব দেখ এই শহে ছপন বিভক্ত দুই কেতেই দুইশটা চৌদ দুইটা ষোল্ল তেনেগলে কেগলা তাৰ হাৰাহাৰি বুজি না নাই তেব আছ আউ কিছু ইণ্টাৰেষ্টিং প্ৰশ্ন নাবা আৰু সুড়িক সমাধান কৰা সো ফ্ৰেণ্ডছ আ গোটেই প্ৰশ্ন নকিছে এই প্ৰশ্নটি টিকি ডিফৰেণ্ট প্ৰশ্ন অঁ প্ৰশ্নটোক বুজিবা সমাধান কৰা ফাইণ্ড দি এভৰেজ অফ অল প্ৰাইম নম্বৰছ বিটুৱিনু টুৱেণ্টি তা মানে ଏକରୁ କୋଡ଼ିଏ ଭିତରେ ଥିବା ଯେତିକି ପ୍ରାଇମ୍ ନମ୍ବର୍ସ ପ୍ରାଇମ୍ ନମ୍ବର୍ସ ମାନେ ମୌଳିକ ସଂଖ୍ୟା ମୌଳିକ ସଂଖ୍ୟା ମାନେ ଯେଉଁ ସଂଖ୍ୟାର ଦୁଇଟି ମାତ୍ର ଗୁଣନୀୟକ ଥିବ ତାମାନେ ଏକ ଏବଂ ସେହି ସଂଖ୍ୟା ତ ସେହି ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକର ଏଭରେଜ୍ ଆମେ ବାହାର କରିବା ତ କ'ଣ କରିବା ଦେଖିବା ଏକରୁ କୋଡ଼ିଏ ଭିତରେ କେଉଁ କେଉଁ ସଂଖ୍ୟା ରହିଛି ପ୍ରାଇମ୍ ନମ୍ବର୍ସ ତାହେଲେ ପ୍ରଥମେ ହେଲା ଦୁଇ ତା'ପରେ ଆସିଗଲା ତିନି ତା'ପରେ ଆସିଗଲା ପାଞ୍ଚ ତା'ପରେ ଆସିଗଲା ସାତ ତା'ପରେ ନ ହେବ ନାହିଁ ଏଗାର ତା'ପରେ ତେର ତା'ପରେ ସତର ତା'ପରେ ଆସିଗଲା ଉଣେଇଶ ହଁ ନା ନାହିଁ ই হৈগল তাৰ প্ৰাইম নম্বছ তাৰমানে একৰু কোডিয়ে ভিতৰত এতিকি ৰাইম নম্বৰছোঁ আভৰেজ বাহাৰ কৰিব ক' কৰ প্ৰথম সংখ্যা আৰু শেষ সংখ্যা মিছাইকি দুই হৰি দিয়ে এতিয়া সেই ক'লে হ'ব কি হ'ব নাই কাষকি হ'ব নাই কাৰণ ডিফাৰেন্স সমান নাই দেখ দুই এক বেছি তিনি আছিল কিন্তু তিনি দুই বেছি হৈগল তাৰমানে ডিফাৰেন্স সমান নাই তে কণ কৰিব এই সবুতক সংখ্যা মিছাই আৰু কেতো সংখ্যা অঁ সেই হৰীয়া তেতিয়া যাইকি আমি আভেৰেজ পাই বুজিহে ন নাই त सबुतक मिसेले केते आमे पाइबा अमे सतस्तरी रे आमे गणित संख्या के रहेछ एक दुई तिन चार पाँच छ आठ ते आठ हरिदे केत पाँला आठ हो हा नै आठ नुवास्तोरी एटिरहला 5 विभक्त आठ इए हैगला तार आभरेज त 8 पाँच आठ इगला तार हाराहारी बा आभरेज बुझिहेला नै आसो

ই তে প্রশ্নটিকে প্রথমে বুঝবা কোণ কনজিক্যুটিভ ইভেন নম্বর রয়েছে কি এ রয়েছে বি রইছি সি রই ডি রইছ ই রই যে পাঁচটি ক্রমিক যুগ্ম সংখ্যা রয়েছে সেগুলো হলে এ বি সি ডি এবং ই হ্যাঁ নাই এবং তার আভেজ দিয়েছি বাউন যদি বাউন দিয়ে যাই বা ফিফটি টু দিয়ে যাই তা সেইটা হল সংখ্যা যদি আভরেজ ফিফটি টু দিয়ে যাই তা সেটা হল মঝি সংখ্যা হ না তবে যেহেতু ইভেন নম্বর পাঁচটা রয়েছে আগকু রয়েছে দুইটা সংখ্যা এবং পছকু রয়েছে দুইটা সংখ্যা হ না তাহলে আগক কিখ্যা রহলে ইয়ে আসা আমার ফিফটি ফোর ইয়ে ফিফটি সিক্স তবে ইয়ে তা পছক ফিফটি তা পছকু কে আসিগুলো ফোর্টি এইট তা এ হয়েগাল গলা এইট বি হয়েগাল ফিফটি সি হয়েগাল ফিফটি টু ডি গলা ফিফটি ই ফিফটি সিক্স না নাই

ते फ्रेंड्स फ्रेट्स इह गला तार समाधान तो फ्रेंड्स आज भिडियो भीडियो रे तम मनगपाई एति की पुण्ची परवर्ति भीडियो रे आउ कीची नुआ कन्सेट न भा एप्लाक नुआ कन्सेट रो कीची नुआ प्रश्न समाधान मध्यों करिवा। तिल देल बाइ-बा�